বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা স্টেডি ভার্বের আরেকটা মজার, যেটা আমরা সাধারণত পড়ি নাই, এই ধরনের একটা ক্লাসিফিকেশন পড়ব, সেটা হচ্ছে অ্যাকশন ভার্বের। এই অ্যাকশন ভার্বগুলোকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে তোমার স্টেডি ভার্ব আর একটা হচ্ছে ডাইনামিক ভার্ব। এই ভাগ করার পেছনে একটা কারণ আছে, কারণ ছাড়া কোনো কিছুই হয় না এই পৃথিবীতে, তাই না? যেমন আমরা স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব ভাগ করেছিলাম, সেটা হচ্ছে ফর্মের উপর ভিত্তি করে, ফর্মটা যেন সহজে চিনতে পারি, বুঝতে পারি, বুঝতে পারছো? এখন আমরা যে ভার্বটা ভাগটা এর আগে আরেকটা ভাগ করেছি, সেটা হচ্ছে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ। ট্রানজিটিভের পরে অবজেক্ট থাকবে, ইনট্রানজিটিভের পরে অবজেক্ট থাকবে না। যে কোনো ভাব সেটার পরে যদি অবজেক্ট না থাকে তাহলে সে ইনট্রানজিটিভ, ঠিক আছে? পৃথিবীতে এরকম কোনো কথা নাই যে এই ভার্বগুলো ট্রানজিটিভ হতে হবে, এই ভার্বগুলো ইনট্রানজিটিভ হতে হবে, এরকম নাই। অনেক সময় অনেক ট্রানজিটিভ ভার্বও ইনট্রানজিটিভ হিসেবে ব্যবহৃত হতে পারে। তাহলে অবজেক্ট সম্পর্কে আমরা গত ক্লাসে ডিটেল পড়েছিলাম, উই হ্যাভ স্টাডিড ইন ডিটেইল অ্যাবাউট অবজেক্ট, ঠিক আছে? অবজেক্ট কয় প্রকার, ইনডিরেক্ট এবং ডিরেক্ট অবজেক্ট কীভাবে গঠিত হয়, কোথায় বসে, সবগুলো পড়ছি না? আচ্ছা, এখন যেটা সেটা হচ্ছে কি, স্টেডি ভার্ব এবং ডাইনামিক ভার্ব একেবারে ক্লিয়ার ভাগ আছে, এবং এই ভার্বটা কেন করছে সেটার পেছনে একটা সুন্দর উদ্দেশ্যও আছে। খেয়াল করো, স্টেডি ভার্ব সাধারণত যে কোনো অ্যাকশন ভার্ব কোনো একটা কাজ করা বোঝায়, কি বোঝায়? কিন্তু স্টেডি ভার্বগুলো যেই ধরনের কাজ করা বোঝায় সেটা আসলে স্বাভাবিক, আমরা যে কাজ করা বোঝাই সেরকম কোনো কিছু না, সেটা হচ্ছে মানসিক অথবা শারীরিক একটা স্টেট বা অবস্থা বোঝায়, মানসিক অথবা শারীরিক একটা স্টেট বা অবস্থা বোঝায়। যেমন আমি মনে করো এই যে ওয়াকিং, আমি হাঁটছি, ঠিক আছে, এটা হচ্ছে একটা ডাইনামিক ভার্ব। কিন্তু আমি তোমাকে সন্দেহ করি, আই ডাউট ইউ, ঠিক আছে, আমি তোমাকে পছন্দ করি, আই লাইক ইউ। এই যে পছন্দ করা, সন্দেহ করা, বিশ্বাস করা, ঘৃণা করা, এই যে এগুলোকে করা 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 বলতেছি, কিন্তু স্বাভাবিকভাবে আমরা এর এতক্ষণ পর্যন্ত আমাদের অ্যাকশন ভার্বের যে কনসেপ্ট মাথায় ছিল এই কনসেপ্টের সাথে এখন এই যে সন্দেহ করা, এটা মিলতেছে? কিন্তু এটাও ভার্ব। তুমি দেখো, তুমি যদি লিখো তোমাকে কেউ বেতন দিবে, যদি পড়ো হয়তো বেতন দিবে, ঠিক আছে, এটাকে সমাজে কাজ হিসাবে ধরা হয়। কিন্তু তুমি সারাদিন বসে বসে সন্দেহ করো, তোমাকে কেউ বেতন দিবে না, তাহলে সন্দেহ করাটা এটা হচ্ছে একটা মেন্টাল স্টেট, এটা হচ্ছে একটা কি, মানসিক স্টেট। আমি কথা বুঝাতে পারছি? তাহলে যে সকল শব্দ দ্বারা কনভেনশনাল, যে সকল অ্যাকশন ভার্ব দ্বারা কনভেনশনাল যে অ্যাকশনগুলো আছে ওই ধরনের কোনো কিছু না বুঝিয়ে মেন্টাল বা ফিজিক্যাল স্টেট বোঝায় সেটাকে আমরা স্টেডি ভার্ব বলি, কি বলি, স্টেডি ভার্ব বলি, স্যার, ঠিক আছে? তো স্টেডি ভার্বগুলোকে আমরা পাঁচটা ক্যাটাগরিতে ভাগ করে থাকি। প্রথম স্টেডি ভার্ব হচ্ছে ভার্ব অফ পজেশন, যেটা দ্বারা মালিকানা বোঝায়। এই স্টেডি ভার্ব হচ্ছে ভার্ব অফ পজেশন, যেটা দ্বারা মালিকানা বোঝায়। যেমন দেখো, আমি বললাম আই হ্যাভ এ পেন, আমার একটা কি আছে, কলম আছে, তাহলে এই যে এখানে হ্যাভ এটা ভার্ব, এটা দ্বারা কোনো কাজ করা এরকম বোঝাচ্ছে, বোঝাচ্ছে না, কিন্তু এটাও কিন্তু অ্যাকশন ভার্ব, ঠিক আছে? কন্টেইন মানে হচ্ছে থাকা, এটাও কিন্তু স্টেডি ভার্ব। আবার এরকম আরেকটা মনে করো স্টেডি ভার্ব, সেটা হচ্ছে যে ওন, ওন মানে হচ্ছে মালিক হওয়া, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার পজেস, যেটা বললাম এগুলো হচ্ছে তোমার ভার্ব অফ পজেশন, যেটা স্টেডি ভার্বের একটা প্রকার, বুঝতে পারছো? আচ্ছা, এরপর দ্বিতীয় যে প্রকার সেটা হচ্ছে ভার্ব অফ সেন্সেস, ঠিক আছে, সি, স্মেল, হিয়ার, ঠিক আছে, টেস্ট, জিহ্বা দিয়ে আমরা স্বাদ গ্রহণ করি, কান দিয়ে আমরা শুনি, চোখ দিয়ে আমরা দেখি, নাক দিয়ে আমরা কি করি, স্মেল করি, স্মেল, স্মেল মানে গ্রানমি, এগুলো সবগুলো হচ্ছে তোমার কি, স্টেডি ভার্ব, সবগুলো কি। এরপরে হচ্ছে যে মেন্টাল কন্ডিশন, যেমন আমি বললাম যে বিলিভ, ডিসবিলিভ, বিশ্বাস করা, অবিশ্বাস করা, লাভ, হেইট, ট্রাস্ট, ডিস্ট্রাস্ট, এগুলো হচ্ছে এগ্রি, ডিসএগ্রি, হ্যাঁ, সম্মত হওয়া বা রাজি হওয়া, ঠিক আছে, রাজি হওয়া, এটা কি স্বাভাবিক কোনো, আমরা যেমন যে কাজ মনে করো কথা বলা, হাঁটা, দৌড়ানো, লেখা পড়া, এ ধরনের কোনো কাজ, নাকি এটা একটা মেন্টাল সিচুয়েশন, মেন্টাল স্টেট,
এটা একটা মেন্টাল স্টেট। তাইলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কোনটা স্টেডি ভার্ব কোনটা ডাইনামিক ভার্ব, বুঝতে পারছো? কেউ লিখছে রাইটিং, এটা কি স্টেডি হবে নাকি ডাইনামিক হবে? ডাইনামিক হবে স্যার, ঠিক আছে? আমি কথা বলছি, আই এম টকিং টু ইউ, এটা ডাইনামিক ভার্ব, আমি কথা বুঝতে পারছি। আর ডাইনামিক ভার্বগুলো সাধারণত এটাকে হচ্ছে কি হচ্ছে না এটা তুমি চেনা যায়, ধরা যায়, বোঝা যায়, দেখা যায়, বুঝতে পারছো কি না? তো মনে করো তুমি চিন্তা করছো, এটাকে দেখা যায়? তুমি আমাকে ঘৃণা করো, এটাকে দেখা যায়? আচ্ছা, আমি তোমাকে বললাম যে আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারা, এটাও একটা ভার্ব না? আচ্ছা, এটা কি স্টেডি ভার্ব নাকি ডাইনামিক ভার্ব? স্টেডি ভার্ব, ভেরি গুড, তোমরা বুঝতে পেরেছো। এটা কিন্তু একটা মেন্টাল কন্ডিশন, একটা হচ্ছে বুঝা আর একটা হচ্ছে না বুঝা। বুঝা হচ্ছে এক ধরনের মেন্টাল কন্ডিশন, না বুঝা হচ্ছে আরেক ধরনের মেন্টাল কন্ডিশন। তাহলে স্টেডি ভার্ব এবং ডাইনামিক এর ক্লিয়ার পার্থক্য বুঝতে পেরেছো তো? ফ্যান ঘুরছে, ঘুরা, এটাকে স্টেডি না ডাইনামিক? ডাইনামিক, কথা বুঝতে পারছো? আচ্ছা, পান করা, ড্রিঙ্কিং, এটা কি ডাইনামিক, বুঝতে পারছো? আচ্ছা, যাই হোক, তাহলে আমরা ক্লিয়ার বুঝে গেলাম যে স্টেডি ভার্ব এবং ডাইনামিক। এখন এই ডিভিশনটা কেন করা হয়েছে, এটাই হচ্ছে মূল কথা। এই ডিভিশন করার উদ্দেশ্য হচ্ছে স্টেডি ভার্বগুলো কন্টিনিউয়াস টেন্সে লিখতে হয় না। সাধারণত আমি কোনো একটা কাজ করছি সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে লিখতে হয়, ঠিক আছে? আমি কোনো একটা কাজ বর্তমানে রাইট নাও রিয়েল টাইমে করছি সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে লিখতে হয়। স্যার আমি বুঝতেছি আস্তে আস্তে, আই এম আন্ডারস্ট্যান্ডিং বললে ভুল হবে। স্টেডি ভার্বগুলো কখনো কন্টিনিউয়াস টেন্সে লেখা যাবে না। এবার বুঝতে পারছো এই দুইটার ভাগ কেন করছি? তাহলে স্টেডি ভার্বগুলো কখনো কোন টেন্সে লেখা যাবে না, তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হোক, কোনো অবস্থাতেই স্টেডি ভার্বগুলো কন্টিনিউয়াস টেন্সে লেখা যাবে না। আচ্ছা, তাহলে আমি মনে করো আমি এখন বিশ্বাস করছি, এখন তোমাকে বিশ্বাস করছি, আই এম বিলিভিং ইউ বলার কথা ছিল, তাহলে সেটা কোন টেন্সে বলবো? আমি এখন বিশ্বাস করছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার কথা ছিল, সেটাকে এক টেন্স আগে নিয়ে যাবেন, মানে প্রেজেন্ট ইনডিফিনিটে লিখবেন। যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে লেখার কথা সেটা কোন টেন্সে লিখবেন? যেটা পাস্ট কন্টিনিউয়াসে লেখার কথা সেটা, যেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে লেখার কথা সেটা প্রেজেন্ট পারফেক্টে লিখবেন, যেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে লেখার কথা সেটা পাস্ট পারফেক্টে লিখবেন। আমি কথা বুঝতে পারছি? তাহলে স্টেডি ভার্ব এবং ডাইনামিকের যে ক্লাসিফিকেশন সেটা তো ক্লিয়ার। আপনাদের সম্পূর্ণ তালিকা শীটের মধ্যে দেওয়া আছে, স্টেডি ভার্বের সম্পূর্ণ তালিকা শীটের মধ্যে দেওয়া আছে। এখানে আরেকটা বিষয়, স্টেডি ভার্ব হচ্ছে অল্প, ডাইনামিক ভার্ব হচ্ছে অনেক বেশি, স্যার, ঠিক আছে? আচ্ছা, এই গেল তাহলে স্টেডি ভার্ব এবং ডাইনামিকের কথা। দেখো আবার সব ভার্ব সেখানে অক্সিলারিও আছে, অ্যাকশনও আছে, দুটোটাকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট মানে হচ্ছে লিমিটেড বা সীমাবদ্ধ, ভালো করে খেয়াল করিও। যেই ভার্বের ব্যবহার টেন্স দ্বারা সীমাবদ্ধ, মানে টেন্স যেভাবে করতে বলছে ও সেইভাবেই নিজেকে গঠন করছে, তাহলে তুমি কি ওকে দেখলে তুমি টেন্স চিনতে পারবে না? কারণ ও তো কোনো না কোনো টেন্সের কথা অনুযায়ী কি হয়েছে, গঠিত হয়েছে। তাহলে ওকে দেখলে তুমি ওই টেন্সকে বুঝতে পারবে না যে এটা ওই টেন্স অনুযায়ী হয়েছে, কথা বুঝাতে পারছি? তাহলে ওই ভার্বটাকে আমরা ফাইনাইট ভার্ব বলি। তাহলে ফাইনাইট ভার্বের ব্যবহার হচ্ছে টেন্স দ্বারা নিয়ন্ত্রিত। কি দ্বারা নিয়ন্ত্রিত? সেই জন্য তার নাম হচ্ছে ফাইনাইট বা লিমিটেড, লিমিটেড বাই টেন্স। যেটা টেন্স দ্বারা যে ভার্বের ব্যবহার নিয়ন্ত্রিত তাকে কি বলে? ফাইনাইট ভার্ব বলে। এবং সেটাই কিন্তু বাক্যে আমরা ভার্ব বলি, ওই যে সাবজেক্ট প্লাস ভার্ব বলি না, এটা সেটাই হচ্ছে তোমার ফাইনাইট ভার্ব, ঠিক আছে স্যার? আচ্ছা, এবার আসো নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব হচ্ছে ওরা মূলত ডিকশনারিতে ভার্ব হিসেবে আমরা চিনি, ওদেরকে জানি, কিন্তু বাক্যে সে ভার্ব হিসেবে ব্যবহৃত হয় নাই। বাক্যে সে ব্যবহৃত হয় নাউন হিসেবে, যেমন জেরান্ট, সে কি ভার্ব হিসেবে নাকি নাউন হিসেবে? আমরা কি ওই কাজটা করা বুঝাইছি নাকি ওই কাজটা সম্পর্কেই কথা বলছি? তাইলে ওই যে জেরান্ট,
ও কি বাক্যে ভার্ব হয়েছে নাকি নাউন হয়েছে? পার্টিসিপল অ্যাডজেকটিভ, সেটা প্রেজেন্ট পার্টিসিপল হোক পাস্ট পার্টিসিপল হোক, সে কি বাক্যে ভার্ব হয়েছে নাকি অ্যাডজেকটিভ হয়েছে? প্রি মডিফায়ার পার্টিসিপল অ্যাডজেকটিভ, সেটা ভার্বের আইএনজি ফর্ম ছিল না, তাহলে সে কি সেখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে নাকি অ্যাডজেকটিভ হিসেবে ব্যবহৃত হয়েছে? অ্যাডজেকটিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। কি হিসাবে? দুই দিনে যদি খেয়ে ফেলো, আমরা যদি বলি যে রিডিং টেবল, তাহলে এটা দিয়ে কি কেউ পড়ছে সেই তথ্য দিচ্ছে নাকি টেবিলটা কোন ধরনের সেইটা তথ্য দিচ্ছে? তাইলে এখানে রিডিং কি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে নাকি টেবলের অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে? এই সেগুলাকে বলে যে নন ফাইনাইট ভার্ব, সেগুলাকে কি বলে যে, অর্থাৎ ওরা ওদের জন্ম কাদের ঘরে? ভার্বের ঘরে, কিন্তু কাজ করে কাদের? অন্য পার্ট অফ স্পিচের, আবার বলে অ্যাডজেক্টিভের। সে হয়তো নাউন হলে তাকে জিরান বলি, অ্যাডজেক্টিভ হলে তাকে পার্টিসিপেল বলি, মোট কথা হচ্ছে সে কার ঘরে জন্ম? কিন্তু কাজ করে ভার্ব ছাড়া অন্য যে কোনো পার্ট অফ স্পিচের, তখন সেটাকে আমরা বলি নন ফাইনাইট ভার্ব। কেন নন ফাইনাইট ভার্ব বলি? কারণ এদের ব্যবহার টেন্স দ্বারা কি নয়, নিয়ন্ত্রিত নয়। এবার আসো, এখানে একটা বাক্য লিখেছি আমি, রামিশা ওয়ান্টস টু গো টু স্কুল ফর অ্যাটেন্ডিং হার ড্রয়িং ক্লাস। রামিশা স্কুলে যেতে চায় তার ড্রয়িং ক্লাস অ্যাটেন্ড করার জন্য। স্যার স্যার একটু খেয়াল করিয়েন প্লিজ, এখানে অনেকগুলো ভার্ব দেখতে পাচ্ছি আমি। এক নাম্বার হচ্ছে ওয়ান্টস, একটা হচ্ছে গো, আরেকটা হচ্ছে অ্যাটেন্ডিং, আরেকটা হচ্ছে ড্রয়িং। এখন বলো তো এইটা কোন টেন্সে আছে বাক্যটা? প্রেজেন্ট ইনডেফিনিট আছে। সেটা কাকে দিয়ে বুঝছ? ওয়ান্টস কে দিয়ে বুঝছ? এই গো দিয়ে বুঝছ? এই ড্রয়িং দিয়ে বুঝছ? এই অ্যাটেন্ডিং দিয়ে বুঝছ? তার মানে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর এগুলো সবগুলো হচ্ছে কি? নন ফাইনাইট ভার্ব। এবার মাথায় ঢুকছে? তাহলে টোটাল ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ফাইনাইট। তাহলে নন ফাইনাইটকে কেন নন ফাইনাইট বলে? তাকে টেন্স কি করতে পারে না, নিয়ন্ত্রণ করতে। মনে করো তুমি এটা চিনতে হবে, কেন চিনতে হবে বলি, মনে করো তুমি ন্যারেশন করবা, ন্যারেশনের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিটকে পাস্ট ইনডিফিনিট করে দিতে হয়, তাহলে গোকে ওয়েন্ট করে দিতে হবে। কিন্তু ভার্বটা যদি নন ফাইনাইট হয় তাহলে গোকে ওয়েন্ট করতে হবে না, গোকে গোই রেখে দিবা। এইটা বুঝার জন্য তোমাকে ফাইনাইট এবং নন ফাইনাইট চিনতে হবে। মনে করো আমি আমি বললাম যে আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। আবার বললাম যে আই ওয়ান্টেড টু গো। এখন এই যে আই ওয়ান্টেড টু গো, আমি যেতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু গো, এখানে গো কি আমি চেঞ্জ করছি? এখানে গো চেঞ্জ হয়েছে, এখানে কি আই ওয়ান্টেড টু ওয়েন্ট হয়েছে নাকি? না, তার মানে এখানে টেন্সের কথা শুনছে এইটা, তাই না? আর ও কি টেন্সের কথা শুনছে? না। কথা বুঝতে পারছেন? তাহলে এখানে ফাইনাইট কোনটা? ওয়ান্টেড বা ওয়ান্ট। আর নন ফাইনাইট কোনটা? কথা ক্লিয়ার? ওকে,